হ্যালো, আমি সুদীপ। তো তোমরা দেখছো ব্লগ স্টোর ওয়াইটি। তো আজকে আমরা তন্দুরি চা খেতে যাব, তো হাই রোডের ওপাশে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আজ একটু বেরোতে দেরি হয়ে গেছে, তাই অন্ধকার হয়ে গেছে। আজকে আমি স্যামসাং এর মোবাইলে ভিডিও করছি, তাই একটু ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, কারণ আমার এমআই ফোনটায় স্টোরেজ ভর্তি হয়ে গেছে। দুটো ব্লগে টোটাল এডিট করা হয়নি, ওখানে পড়ে আছে ভিডিওগুলো, তো তাই জন্য স্যামসাং এ বানাচ্ছি। আর তাছাড়া সন্ধ্যে হয়ে গেছে বলে লাইটও কমে গেছে, ওই জন্য একটুখানি ভিডিও কোয়ালিটি খারাপ আসতে পারে। তো আমরা পুরনো ব্রিজ দিয়ে যাবো, তাই ফার্স্টে হাই রোডে উঠে রাস্তাটা ক্রস করব, ক্রস করে পুরনো ব্রিজ দিয়ে যাব। তো চলো। তো আমরা এখন পৌঁছে গেছি, তো এখানে প্রচুর ভিড় হয়, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে এমনি নর্মাল চা, তন্দুরি চা, চিকেন পকোড়া এইসব পাওয়া যায়। তো আমরা আগে একবার এসেছিলাম, তখন 50 টাকার খেয়েছিলাম, তো আজকে আমরা 40 টাকার দুটো চা কিনবো। তো তখন দাম ছিল 30 টাকা, 50 টাকা আর 100 টাকা বোধ হয়। এখন দাম হচ্ছে 30 টাকা একটা আছে, 40 টাকার একটা আছে, 60 টাকার একটা আছে, 120 টাকার একটা আছে। তো আমরা 40 টাকারটা কিনব। তো এইটা হচ্ছে আমাদের তন্দুরি চা, 40 টাকা করে দুটো। কি কি দিয়েছে সব ভেতরে দিয়ে দিয়েছে, আমাদের সামনে কিছু দেয়নি, ওই জন্য ভিডিওতে করতেও দেখাতে পারিনি তোমাদেরকে। তো 40 টাকার ভাঁড়ের সাইজটা কিছুটা এরকম, আর 30 টাকারটা একটু ছোট, কাছাকাছি। তো এখানে চাটা খেয়ে যা বোঝা গেল, চায়ের ভেতরে বাদাম, তারপরে কেশর এইসব ছিল, আরও অনেক কিছু ছিল, এলাচ ছিল। তো এখানে চায়ের সাথে যদি শেরি পাঞ্জাবের চায়ের যে 25 টাকা করে চা বিক্রি হয়, ওটা যদি কম্পেয়ার করি, তাহলে এখানে চাটা আমার বেশি ভালো লেগেছে। তোমরা এখানে 30 টাকার চাটাও খেতে পারো, ওইটাও ভালো, শুধু একটু ছোটো কাপ। তো এই দোকানটার নাম হচ্ছে জে ঘোষ অ্যান্ড সন্স, তোমরা চাইলে এখানে আসতে পারো। তো আমরা এখন ব্রিজটা ক্রস করছি, তোমরা যদি এখানে আসতে যাও তাহলে কোলাঘাটে ব্রিজটা ক্রস করবে, করার পর নাওপালার উল্টো দিকে, মানে নাওপালা এসে ডান দিকেই দেখতে হবে যে প্রথম দোকানটা, ওই দোকানটাই। দোকানের নাম তো তোমাদেরকে দেখালাম। তো আমরা এখন কোলাঘাটে ঢুকে গেছি, তো এখানে সামনে আমন্ত্রণ, সৌভিক খাওয়াবে আইসক্রিম।
তো আজকের মতো ভিডিও এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে আর নিউ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।